হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক সময় এরকম হয় যে ফেসবুকে হয়তো অনেক বড় একটা পোস্ট কেউ দিয়েছে যেটা আমাদের কষ্ট করে পড়তে হয়, আবার এরকমও হয় যে আপনি একটা নিউজ পড়তে চাচ্ছেন কিন্তু অনেক বড় দেখে আসলে বিরক্ত লাগছে। কিন্তু আপনি যদি আপনার স্মার্টফোনে এমন একটা সেটিংস করে রাখেন, আপনার স্মার্টফোন কিন্তু আপনাকে সেটা পড়ে শোনাবে। আমার হাতে থাকা স্মার্টফোনটার স্ক্রিন যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, এখানে আমি প্রথমআলো.কমের একটা ওয়েবসাইটে ঢুকলাম এবং এরপর একটা প্যারাগ্রাফ সিলেক্ট করে দিলাম। পরিপাটি পোশাকে গত বুধবার সকালে বাসা থেকে গাজীপুরের গোগড়া বাইপাসের কর্মস্থলের উদ্দেশ্যে বের হন আব্দুর রহিম 45। সকাল 8টায় রাজধানীর খিলখেতে বাসে উঠেই পড়েন যানজটের কবলে। অনেক ছেলে ছুড়ে প্রায় 2 ঘন্টায় পৌঁছান উত্তরের হাউস বিল্ডিং এলাকায়। এক পর্যায়ে অধৈর্য হয়ে বাস থেকে নেমে হেঁটেই রওনা দেন গন্তব্যে। সো দেখতে পেলেন, আমার স্মার্টফোন থেকে কিন্তু আমাকে নিউজ পড়ে শোনানো হচ্ছে, বা আমি যেই জায়গাটুকু সিলেক্ট করে দিয়েছি সেটা কিন্তু সে আমাকে পড়ে শোনালো। এখন দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটা আপনি আপনার স্মার্টফোনে কিভাবে করে নেবেন। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। এখন প্রতিটা ফোনের সেটিংসের ভেতরে কিন্তু অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশন থাকে। যেমন আমার ফোনের এই সেটিংসটা আছে অ্যাডিশনাল সেটিংসের ভেতরে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশন আছে। এখন এক এক ফোনে যেহেতু এক এক রকমভাবে থাকে, সো সবচেয়ে সোজা অপশন হচ্ছে সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা থাকে সেখানে গিয়ে টাইপ করবেন অ্যাক্সেসিবিলিটি। আমার এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে অ্যাক্সেসিবিলিটি সেটিংসের অপশনটা এসছে, সো আমি ওখানে ট্যাপ করছি। এখন প্রথমেই অ্যাক্সেসিবিলিটি মেনু যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখান থেকে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট যে অপশনটা আছে এটা অন করে দিবেন। এখানে একটা পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। এরপর ওকেতে ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে আবার একটু ব্যাকে চলে যাচ্ছি। ওপরে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে, জেনারেল, ভিশন, হিয়ারিং। এখানে যে ভিশন অপশনটা আছে এটার ওপর ট্যাপ করছি। এখন এখানে সিলেক্ট টু স্পিক যে অপশনটা আছে সেখানে ট্যাপ করছি এবং সিলেক্ট টু স্পিক শর্টকাট যে অপশনটা আছে সেটা অন করে দিব। এখানেও কিছু পারমিশন অ্যালাউ করতে হবে, নিচে যে অ্যালাউ অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিবেন। এরপর ওকে করে দিবেন। এখন এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন। এখানে যে অপশনটা আছে টেক্সট টু স্পিচ আউটপুট এটার ওপর ট্যাপ করবেন। একদম ওপরে একটা অপশন পাবেন প্রেফারড ইঞ্জিন, এটার ওপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন একটাই অপশন আছে আর সেটা হচ্ছে স্পিচ সার্ভিসেস বাই গুগল। আপনার এখানে যদি অন্য কোনো সার্ভিস থেকে থাকে তাহলে এই স্পিচ সার্ভিসেস বাই গুগল এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন। এর নিচে আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন বাংলা, বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনার যদি সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে বাংলা, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন এখানে নিচের দিকে দুটো অপশন আছে, একটা হচ্ছে স্পিচ রেট আর একটা হচ্ছে পিচ। সো আপনি চাইলে কথা কত দ্রুত বলবে কিংবা কত স্লো বলবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো বাই ডিফল্ট এটা যেখানে দেওয়া আছে ওখানে থাকলেই ভালো। এখন নিচে যে প্লে বাটনটা আছে এখানে যদি আমি ট্যাপ করি তাহলে একটা স্যাম্পল শুনতে পাবো। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। ওকে, এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এবং বের হয়ে যাচ্ছি। এখন এক্সাম্পলের জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। এখান থেকে একটা নিউজ পোর্টালে যাচ্ছি, ফর এক্সাম্পল আমি প্রথমআলো.কম যে নিউজ পোর্টাল আছে সেখানেই যাচ্ছি, প্রথম আলোর যে সাইটটা আছে। এখন মনে করেন এই নিউজটা আপনি শুনতে চাচ্ছেন, পড়তে চাচ্ছেন না, তাহলে নিচে একদম ডান দিকে দেখবেন মানুষের মতো একটা আইকন এসছে যেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি শর্টকাটের আইকন, এটার ওপর আগে ট্যাপ করবেন। এরপর
যেভাবে কোনো টেক্সট আমরা সিলেক্ট করি সেভাবে এখান থেকে যতটুকু আপনি শুনতে চান ততটুকু সিলেক্ট করে নেবেন। জাস্ট এভাবে এরপর ছেড়ে দিবেন। রাজশাহী থেকে রংপুরে যাওয়ার বাস বন্ধ হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার রাতে। বেসরকারি বাস বন্ধ থাকায় অনেকেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি বাসের ওপর ঝুঁকেছিল। আর যে কোনো সময় আপনি যদি চান এটা পজ দিতে, তাহলে এখানে যে পজ সাইনটা আছে সেটার উপরে ট্যাপ করবেন, এটা পজ হয়ে যাবে। আর যদি স্টপ করতে চান তাহলে এখানে যে রেড গোল বাটনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।